ওই দেখাচ্ছি, এবার দেখতে পাচ্ছো যে আমি এটাকে ফোল্ড করবো কি করে সেটা তোমাদের দেখাচ্ছি। তো এটাকে যার জন্য ধরতে হবে একটা হাত মিডিলে, একটা হাত একটুখানি উপরে, যেহেতু ধরেছি তার থেকে একটুখানি উপরে। এবার কি করবো একটুখানি, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রসঙ্গিত ফটোগ্রাফি। আজ আমি এসেছি একটা রিফ্লেক্টরের ভিডিও নিয়ে, যেখানে আমি তোমাদের দেখাবো রিফ্লেক্টরের ইউজ, এটা কী করে, তাছাড়া ওটা কী করে ওপেন করতে হয়, এবং এত বড় রিফ্লেক্টরটা কী করে ভাঁজ করে আবার ঢোকাতে হয়। অনেকেরই প্রশ্ন থাকে এই জিনিসটা, অনেকেই কনফিউশন থেকে থাকে। আর সরি তোমাদেরকে, কারণ আমি এতদিন অনেকটা ওয়েডিংয়ের কাজে ব্যস্ত ছিলাম, আর তাছাড়া রিসেন্ট গেল বসন্ত উৎসব, তো তার জন্য আমি একটু ব্যস্ত ছিলাম, তাই আমি নিয়মিত ভিডিও দিতে পারিনি। কিন্তু খুব তাড়াতাড়ি আবার ভিডিও কন্টিনিউ করে দেবো। তো তোমরা চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিও। চলো দেখতে শুরু করো তাহলে ভিডিওটা। তো গাইস, আমার ভিডিওটা একটু লেটে আসার কারণ রয়েছে, আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি বসন্তজিৎ রায় নামে, যেটা পুরোপুরি ব্লগিংয়ের ওপরেই আছে। তো সেখানে আমি সব নতুন নতুন ভিডিও দিচ্ছি, আর বসন্ত উৎসবে যে গেছিলাম আমি সেটারও আমার একটা ভিডিও বানানো আছে। আর একটা রিসেন্ট আমি একটা ওয়েডিংয়ের কাজ করতে গেছিলাম রানাঘাটে, সেটারও একটা আমি ভিডিও আপলোড করে দিয়েছি। তো সেগুলো তোমরা চেক আউট করে নিও, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। রিফ্লেক্টর এখন আমি যেটা তোমার সিলভার পোর্শন আছে সেটাকে ধরতে বলছি মডেলের ফেসের সামনে, যার ফলে তোমরা একটা ডিফারেন্স দেখতে পারবে। দেখো, এটাকে যদি সরিয়ে রাখি তো একটা সাইড ডার্ক আসছে, এবং এটা দেওয়ার ফলে একটা সাইড আলো হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে তোমরা সিলভারটাকে ইউজ করতে পারো। আর ব্ল্যাকটাকে তোমরা যদি ইউজ করতে চাও এখানে, তাহলে এটাকে মডেল হবে। আর যদি তোমরা ওয়ার্কবুক টাইপে ক্লিক নাও, তাহলে কী হবে, তোমার ব্ল্যাক ধরনের ব্যাকগ্রাউন্ড আসবে, ওটার দ্বারাও ছবিটা ভালো হবে। আমি সেটাও একটা তুলে এবার আমি চেঞ্জ করবো এটাকে, চেঞ্জ করে ভেতরে যে বাকি পার্টগুলো রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি, এবং সেগুলো ইউসেজ তোমার দেখাবো। গাইস দেখছো, এই একটা পার্ট যেটা সাদা রং, একটা রয়েছে তোমার গোল্ডেন রং। এই গোল্ডেন রং ইউসেজ তোমাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ মুখের মধ্যে যেটা আগেরবারে সিলভারের সময় এরকম যে টোনটা ছিল, সেই টোনটা তোমার একবার দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো গোল্ডেনের টোনটা, গোল্ডেনের টোনটা কেমন লাগছে। এই টোনটার ফলে কি হালকা, যেগুলো তোমরা ওয়ার্ম ছবি তুলতে চাও একটুখানি, বা এডিটিংয়ের মাধ্যমে যারা ওয়ার্ম করতে চাও, তারা ন্যাচারালি তোমরা এটার ফলে ওয়ার্ম পাচ্ছ। একটা হচ্ছে তোমার সাদা পার্ট, সাদা পার্টটা কী করবে দেখছো, তোমরা সানলাইট ডাইরেক্ট আসছে মুখে, সেটাকে হালকা কী করবে তোমরা, এটার ফলে হালকা বাউন্স হবে। কিন্তু সাদা রং এটা বলতে হালকা বাউন্স হবে, তার মধ্যে অল্প একটু লাইট চলে। তো এই দুটোতে আমি তোমাদের ছবি তুলে শেয়ার করছি। দেখে নাও, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার এই মাঝখানের ফিল্টারটা। যে রোদ্দুরটার মুখে পড়ছে এটা দেওয়ার ফলে দেখো একটা ছাওয়া চলে এসছে, যে ডাইরেক্ট এখন রোদ্দুর পড়ছে দেখো ছাওয়া চলে আসে, এর ফলে কী হবে জিনিসটা ও ডাইরেক্ট সানলাইট চলে আসে। তো সেটাকে তোমরা আটকানোর জন্য এইটা ইউজ করতে পারো, এটা ডিফিউজার একটা পার্ট, 5-in-1 রিফ্লেক্টরটা নেওয়া হয়ে আজকে দেখিয়ে দিলাম আমি 5-in-1। এখানে 5টা ভাগ রয়েছে ওর মধ্যে, এবং প্রত্যেকটা ভাগের কাজ কী কী রয়েছে। তো এবার লাস্টে দেখাবো তোমাদের ওটা কী করে কাজ করে আমরা আবার পুনরায় আগের মতন করতে পারবো। এবার দেখছো এটাকে আমি ফোল্ড করবো কী করে সেটা তোমাদের দেখাচ্ছি। একটা হাত ধরতে হবে যার জন্য তোমার মিডিলে, একটা হাত ধরতে হবে একটুখানি উপরে, উপরে ধরে তোমার বাঁ হাতটাকে
এই জিনিসটা রয়েছে এইভাবে, দেখে নাও অটোমেটিক দেখো ভাঁজ খেয়ে যাচ্ছে। ভাঁজ খেয়ে যাওয়ার পর এটাকে আমি করে নিলাম একত্রিত। গাইস আজকে ছিল আমার এই ভিডিও, তোমাদের আজকে দেখালাম যে রিফ্লেক্টরের ইউজ, আমরা 5-in-1 রিফ্লেক্টরের যে পাঁচখানা ভাগ রয়েছে পাঁচখানা ভাগকে কীভাবে আমরা একত্রিত করে কীভাবে একটা ভালো পিকচার তুলতে পারি, এবং এটা কোন কোন জায়গায় কাজে লাগে, কোন কোন জায়গায় তোমরা কাজে লাগাতে পারবে এটাকে, যদি তোমরা একদম দুপুরবেলার দিকে ফটোশ্যুট করো তো সেই ক্ষেত্রে এইটা ব্যবহার করে তোমরা খুব সুন্দর ছবি বের করতে পারবে। তো দেখালাম যে এটা কী করে খোলে, কারণ রিফ্লেক্টর আমরা ধরে রয়েছি এই খোল মানে, কিন্তু জিনিসটা হয় অনেকটা বড়, এটা প্যাকেট থেকে খোলে কী করে এবং এটাকে ভাঁজ করে কী করে সেটা তোমাদের দেখালাম। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল হবে। উপরের দিকে দেখা এইদিকে এইদিকে আর তো উপর দিকে উপরেও বলছি ডান দিকে বলছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো এবং কমেন্ট করো এবং শেয়ার করো, জানিও তোমাদের কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দিও, এরকমই ফটোগ্রাফি রিলেটেড কিছু ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন টাটা, স্টে সেফ।